জড়, যত বড় বেড়াবাসী, যে যত বড় ঘুষখোর, যে যত বড় সুদখোর, যে যত বড় দুর্নীতিবাস, সে অত বড় পিঠ ধরে দেয়, আর তার কাছে তো কোনো ইবাদত নাই। আজকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা নবী রসুলকে কেন্দ্র করে, শুধু নবী রসুল না, এই যে বলছে আমরা পীর ওলি, ওলিকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। রসুল সাল্লাম তিনি যেরকম এবং ওনার পরে আরও যত নবী রসুল আছে, ওলি আউলি আছে, পীর আছে, কোনো মৃত ব্যক্তির ওসিলায় দোয়া করা এটা হলো গায়ের মাশরু, এটা শরীয়তে জায়েজ নাই। মানে আল্লাহর সন্তুষ্ট জন্য আমি যেই এবাদতটি করবো সেটাই ওসিলা, সেটাই কি বড় ওসিলা। আর বিশেষ করে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামের ওসিলায় আমরা দোয়া করতে পারি। সবচেয়ে বড় সৎ আমল হল আল্লাহর প্রতি ইমান আনা। আল্লাহর প্রতি ইমান আনার পরেই তো আপনার সালাত মূল্যায়ন হবে, জাকাত মূল্যায়ন হবে, সওম মূল্যায়ন হবে, জাকাত মূল্যায়ন হবে। ইমান নেই, যত ভালো কর্ম করেন কিছু মূল্যায়ন হবে না। সবচেয়ে বড় ইবাদত আল্লাহর প্রতি ইমান গ্রহণ করা। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. سورة مائدة 35 نمبر آيات دخنا إسلامي سنتر كورتيك آيجي تو আজকের এই সপ্তাহিক বৈঠকে উপস্থিত সকল মুসলিম বাংলাভাষী দিনী ভাইয়েরা, গত সপ্তাহে ইমান ভঙ্গের কারণের বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম, তাই নাকি? এবং সেখানে দশটা কারণ বলেছিলাম, আর তার মধ্যে প্রথম কারণ বলেছিলাম সেটা হলো শিরিক। সেটা কি? শিরিক। এই পৃথিবীতে যত গুণা আছে, শিরকের চাইতে বড় কোনো গুণা এই পৃথিবীতে নেই। আকবরুল কাবায়ির আশ-শিরকু বিল্লাহ, যত কবিরা গুণা আছে তার মধ্যে সবচাইতে বড় গুণা হলো আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করলে কি হয়? শিরিক করলে মানুষের জীবনে যত সৎ কর্ম আছে সবগুলি বিনষ্ট হয়ে যায়। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, সূরা জুমার 65 নম্বর আয়াত। ওয়ালাকাদ উহিয়া ইলাইক, আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর, আপনার নিকট এবং আপনার পূর্বে যত নবী রসুল এসেছেন সবাইকে আমি কথা বলে দিয়েছিলাম, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শিরিকের একটি বড় ভয়াবহতা যে শিরিক পূর্বের সব আমলকে নষ্ট করে দেয়। শিরিক করলে কি হয়? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দিবেন। শিরিক করলে কি হয়? ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক কোনো ব্যক্তি যদি করে আর শিরিক নিয়ে যদি মারা যায়, শিরিক থেকে তৌবা না করে যদি মারা যায়, তাহলে ওই গুনাহ ক্ষমা হওয়ার কোনো চান্স নেই, কোনো সম্ভাবনা নেই, সে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে এত বড় ভয়াবহ একটি পাপ এবং গুণা, যেই গুণাটি বর্তমান মুসলিম সমাজে বলা যেতে পারে শতকরা প্রায় 95% বা তার চেয়েও বেশি কেউ জেনে শিরিক করে আর কেউ না জেনে শিরিক করে। কথা বুঝতে পারছেন তো?
তাহলে ইমান ভঙ্গের একটি অন্যতম বড় কারণ যেটা আমরা বলেছিলাম সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। এবং এ বিষয়ে মোটামুটি আমরা কিছুটা হলেও ব্যাখ্যায় আলোচনা করেছি। দুই নম্বর কারণ যেটা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম সেটা হলে আইয়াজাল বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত। ইমান বিনষ্ট হওয়ার দুই নম্বর কারণ ছিল যে বান্দা তার মাঝে আর আল্লাহর মাঝে একটা ওয়াস্তা, একটা মাধ্যম বানায় নেই। কি করে? একটা মাধ্যম বানায় নেই। এখন বর্তমান মুসলিমদের মাঝে যত শিরকি কর্মকাণ্ড দেখা যাচ্ছে, অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে যে হয় সরাসরি ইবাদত করছে গায়রুল্লাহর জন্য, অথবা গায়রুল্লাহর কাছ থেকে শাফাআত পাওয়ার আশায়, কি পাওয়ার আশায়? শাফাআত পাওয়ার আশায় তারা কিন্তু গায়রুল্লাহর কাছে যাচ্ছে। এই সকল মানুষের সংখ্যা কম না বেশি? এই যুগেও যারা আল্লাহর সাথে শিরিক করছে, ওই শিরিক করার অন্যতম একটা কারণ যে তারা ডাইরেক্ট গায়রুল্লাহর নামে অনেক সময় শিরিক করে না, কিন্তু তারা তাদের কাছে যায়। এই জন্য সূরা জুমারে আল্লাহ পাক বলেছেন তিন নম্বর আয়াত, মা নাবুদুহুম ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা। এটা হলো আল্লাহ রসুলের যুগের কথা। তারা বুত, তাদের নিজের হাতের বানানো তৈরি বুতের কাছে যে তারা যে ইবাদত বন্দেগি করে বা তাদের তারা সেখানে যে যে তাদের ইবাদত ন্যস্ত করে, এর কারণ হিসেবে কোরআন বলছে যে তারা এই জন্য যেত যেন তারা ওই গায়রুল্লাহ যেন তাদেরকে আল্লাহর নৈকট্য করে দেয়, আল্লাহর নিকটবর্তী করে দেয়, আল্লাহর কাছে যেন তারা সুপারিশটা পৌঁছে দেয়। ঠিক আছে, আল্লাহ পাক আরো বলেছেন আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউনুসের ১৮ নম্বর আয়াত বলছেন, ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করে। কেন করে? বলছেন এমন বস্তুর তারা ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যেই বস্তু না তাদের কোনো অপকার করার ক্ষমতা রাখে আর না কোনো উপকারের ক্ষমতা রাখে। আচ্ছা, ৩৬০টা মূর্তি ছিল বাইতুল্লাহর ভিতরে এবং তার ইবাদত তারা করত। কেন করত? এই কোরআনের ভাষা অনুযায়ী তারা মনে করত এরা ওই ওই মূর্তি যেটা বানাতো, এই মূর্তির আকৃতি কিন্তু তাদের পূর্বের যে সালফে সালেহ ছিল তাদের ধারণা অনুযায়ী, যারা আল্লাহর নেক বান্দা ছিল তাদের আকৃতিতেই কিন্তু তারা মূর্তি বানাইছে। কথা বুঝতে পারছেন? পূর্বের যারা নেককার মানুষ ছিল হিন্দুরা, তাদের যে দেবতা বানায়, ওরা কি এমনি একটা আকৃতি বানায় না তাদের ধারণা অনুযায়ী? তাদের কিছু পিছনে ইতিহাস আছে যে তাদের দ্বারা দুনিয়ায় এই বিপ্লব ঘটেছে, হ্যাঁ এই কর্ম করেছে, সেই কর্ম করেছে, কিছু আশ্চর্যজনক কিছু কর্ম করেছে। তারা কিন্তু মনে করে যে ওই ব্যক্তির যেহেতু এই পাওয়ার ছিল, এখন ওই ব্যক্তির আকৃতিতে আর একটা মূর্তি তৈরি করে মনে করে যে এই পাওয়ারটা এর কাছেও পাওয়া যাবে, এর কাছেও পাওয়া যাবে। তো তারা তাদের কাছে যেত কেন? যেন আমাদের যিনি রব আল্লাহ তার কাছে তারা তাদের কথাটা পৌঁছাতে চাই, কথা কি পৌঁছাতে চাই। এটা আমরা কি বললাম? কেহ যদি শোনেন, কেহ যদি আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো ওয়াস্তা বানায়, কি বানায়? ওয়াস্তা বানায়, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ইমান নষ্ট হয়ে যাবে। এখানে একটু বিষয়টা আপনাদের বোঝার জন্য বলছি, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু কিছু মানুষ এখানে মানুষদেরকে ভুল ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা দেয়? ভুল ব্যাখ্যা দেয়। এক নম্বর ব্যাখ্যা সেটা হলে তারা বলে যে কোরআনের নির্দেশ, যে আল্লাহ তারা নিজেই নির্দেশ দিয়েছেন যে আল্লাহর কাছে নৈকট্য লাভের জন্য তোমরা ওসিলা মাধ্যম ধরো। মাধ্যম কি ধরো? দলিল দলিল দিচ্ছে সূরা মাইদার
35 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করে চলো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর দিকে আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা ওসিলা পাকড়াও। ওয়াবতাগু ওসিলা তালাশ করো, ওসিলা কি তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় তোমার চেষ্টা চালিয়ে যাও। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কি হও সফল এবং কামিয়াব হও। তাহলে দেখেন কোরআনের নির্দেশ, সূরা মায়দা কত নম্বর আয়াত বললাম? 35 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে তোমরা ওসিলা ধরো। ওসিলা কি ধরো? তারা কিন্তু কোরআন থেকে দলিল দিচ্ছে, এটা একটা দলিল, ভালো করে বলছেন। আর একটা আকলি দলিল দিচ্ছে, কি দিচ্ছে? আকলি, বিবেক দিয়ে দলিল দিচ্ছে যে মাধ্যম ধরা প্রয়োজন। এই জন্য দুনিয়াবি ক্ষেত্রে কোনো বড় ব্যক্তির কাছে যেতে চাইলে আমরা সরাসরি তার কাছে যেতে পারি না, তার আগে আমাদের কয়েকটা ওসিলা মাধ্যম ধরতে হয়। আরও যদি সহজ করে বলি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আমরা যদি পেতে চাই, সরাসরি আমরা কি যে তার সাক্ষাৎ পাবো? কি করতে হবে? খুব নিচে থেকে আস্তে আস্তে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে করতে তার কাছে সময় নিয়ে তারপরে তার কাছে যে করতে হবে, তার সাক্ষাৎ পাওয়া যাবে। জিনিসটা কিন্তু বুঝে আসতেছে যে আসলেই তো তাই, আসলে তো কি তাই। তাহলে সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য আমরা গুণাকার বান্দা, আমাদের সেরকম কোনো হ্যাঁ আল্লাহর নৈকট্য লাভের তেমন কোনো পুঁজি নাই, সেখানে আমরা সরাসরি আল্লাহ আমার কথা কিভাবে শুনবে? এটা কিন্তু আপনার বিবেকও বলছে কথা তো ঠিকই, কথাটা কি ঠিক। আর একটা যুক্তি, সেটা হলো আপনি যদি উপরের দিকে চড়তে চান তাহলে একটা সিঁড়ির প্রয়োজন হয়, হয় সেটা ইলেকট্রিক লিফট হোক অথবা সিঁড়ি হোক, কোনো কিছু উপরে ওঠার জন্য একটা কী লাগবে? মাধ্যম লাগবে। আপনি কি এমনি উপরে উঠতে পারবেন? পাঁচতলায় উঠবেন এমনি পারবেন? সিঁড়ি বয়ে যেতে হবে, না হয় গাছের উপর দিয়ে যেতে হবে, না হয় দড়ি দিয়ে উঠে যেতে হবে, না হয় লিফটে যেতে হবে, কোনো একটা মাধ্যম লাগবে। বলছে তুমি উপরে জান্নাতে যেতে চাও তাহলে মাধ্যম লাগবে না, এটাও কিন্তু বিবেকী একটা দলিল, বুঝে আসতেছে না? তাহলে এটা দিয়েও তারা মানুষদেরকে কনভার্ট করার চেষ্টা করে যে ওসিলা অবশ্যই ধরতে হবে। আর একটা দলিল তারা নিয়ে থাকে, সেটা হলো হাদিসে কুদসি। সেটা কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কি? যেই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বর্ণনা করেন এবং স্বয়ং আল্লাহর কাছ থেকে হাদিসটা সরাসরি বর্ণনা করেন, সে হাদিসে কি বলছেন? রসুল বলছেন মান আদা আলী ওলিয়ান, আল্লাহ তাআলা বলছেন আমার ওলি যিনি আছেন, আমার কি ওলি যিনি আছেন, যে তাকে কষ্ট দেয়, ফাকাদ আদান্তুহু বিল হারব, আমি তাকে যুদ্ধর ঘোষণা করলাম। তার মানে কি? আমার ওলি যারা আছে তাদেরকে তোমার কষ্ট দিও না। একটু ভালো করে শোনেন, বলছেন মানুষ আমার নৈকট্য লাভের জন্য সবচাইতে বড় মাধ্যম, এ হাদিসে কি বলছেন? মিম্মা ইফতারাস্তু আলাই, আমি তাদের উপর যেই কর্মগুলি ফরজ করে দিয়েছি, কি ফরজ করেছে? পাঁচ ওয়াক্ত সালাত, জাকাত, সওম, হজ, নাকি সত্য পথে চলো, হালাল উপার্জন খাও, এগুলি সব ফরজ, মানুষের জন্য করণীয় বিষয় আল্লাহ আমাদের প্রতি ফরজ করে দিয়েছে। তো ফরজকৃত জিনিস মানার মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ নৈকট্য লাভ হয়, কথা বুঝে আসতেছে? আবার কি হয়, আল্লাহর নৈকট্য লাভের আর একটি অন্যতম মাধ্যম, সেটা হলো নফল ইবাদত। কি ইবাদত? মানে ফরজের চাইতে অতিরিক্ত মানুষ আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কিছু নফল ইবাদত করে। আর মানুষ নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করতে করতে, একটু খেয়াল করেন, মানুষরা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, আমার কথা বুঝতে বুঝতেছে আপনারা, বুঝতে পারছেন? প্রথম কি করতে হবে? ফরজ, আর তারপরে নফল বেশি বেশি পড়ার মাধ্যমে ওই বান্দা যখন আল্লাহর নৈকট্য পরিপূর্ণ হাসিল করে যায়, তখন আল্লাহ তাআলা বলছেন তখন আমি তার চোখ হই যেই চোখ দিয়ে সে দেখে, আমি তার কান হই যে কান দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যেই পা দিয়ে চলে। একজন বেদাতি বক্তা, মাজার পূজারী বক্তা, যারা নাকি এই ধরনের আল্লাহর মাধ্যমে যারা
একটা ওয়াস্তা বানানো যারা জরুরি মনে করে, কোরআনের ভাষায় কি ওয়াস্তা বানানো, এটা ইমান বিধ্বংসের একটা অন্যতম কারণ। আর তারা বলছে আল্লাহর নৈকট্য লাভের জন্য অবশ্যই ওয়াস্তা বানাতে হবে। এরকম একজন বেদাতি বক্তা বলছে যে আমরা ওলিদের সামনে মাথা নত করি, মুরিদের পায়ে সেজদা করি, ওলিদের হাতে চুম্বন করি, এই জন্য যে রসুল হাদিসে কুদ্দিসিতে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যখন আমার ওলি হয়ে যায় তখন তার হাত আমার হাত হয়ে যায়। তার ভালো করে বোঝেন কি বলতেছে, তার হাত আল্লাহ কি বলছে আমার হাত হয়ে যায় আর তার পা আমার পা হয়ে যায়। তো আমরা ওলির পায়ে সেজদা করলেও যেহেতু ওলির পা এখন কি হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই এই ধরনের প্রকাশ কোরআনের পক্ষে বক্তব্য শুনলে মানুষ তো সুবহানাল্লাহ বলে বলবেই, কথা বুঝতে পারছি। তো আমি আপনাকে কয়েকটা দলিল দিলাম, সূরা মায়েদার 35 নম্বর আয়াত আকলি দলিল দুটা দিলাম, আর একটা হাদিসে কুদসি থেকে দলিল দিলাম যে যারা নাকি আল্লাহ এবং বান্দার মাঝে ওয়াস্তা বানায় তাদের এই জোরালো দলিল, জোরালো কি দলিল, যে দলিলের আরকে তারা ওয়াস্তা নিজেরাও বানায় এবং মানুষদেরকে ওয়াস্তা বানানোর উপর তারা জোর দেয় এবং উদ্বুদ্ধ করে এবং তাদের উপর ওয়াজিব করে দেয়, ওয়াজিব করে দেয়। আমরা কি বললাম যে এই ওয়াস্তা বানানো কি ইমান বিধ্বংসীর একটা অন্যতম কারণ? দুটা কি দুইমুখী বক্তব্য হয়ে গেল না, সাংঘর্ষিক বক্তব্য হলো না? এখন এটার আসলে সঠিক ব্যাখ্যা কি শোনেন, সঠিক ব্যাখ্যা হলো এই, যেই আয়াত আল্লাহ পাক বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর ভয় করো এবং আল্লাহর রাস্তায় তোমরা ওসিলা তালাশ করো, যে আয়াত, একটু মোবাইল প্লিজ বন্ধ করেন তো সবাই, মোবাইলটা সাইড রাখেন। আল্লাহ যদি ওয়াস্তা যেটা ধরতে বলেছেন তাহলে এই ওসিলা বা ওয়াস্তা, এটা এই ওয়াস্তার ব্যাখ্যা কি আমি আমার পক্ষ থেকে ব্যাখ্যা দিব নাকি এর ব্যাখ্যা আমি সাহাবীদের কাছ থেকে নিব, তাবিঈদের কাছ থেকে নিব, রসুলের কাছ থেকে নিব, মুহাদ্দিসের কাছ মুফাসসিরদের কাছ থেকে নিব, তাই নাকি? তাহলে এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসের একরাম বা মুফাসসিরে একরাম ওনারা কি ব্যাখ্যা করেছেন শোনেন। ইমাম কুর্তুবি বলছেন, বলছেন যে এই আল্লাহর দিকে ওসিলা করার অর্থ হলো এই, উতলুবু মিনহু বি আসমাইহি, বলছে একটা ওসিলা সেটা হলে সেটা ওসিলা বৈধ ওসিলা, কি ওসিলা বৈধ ওসিলা, ভালো করে বলছেন, যেই মাধ্যম যেই ওসিলার মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি, অর্থাৎ আমার দোয়া আল্লাহ যেন শোনে, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে, তাহলে এর জন্য কোনো মাধ্যম আছে কি? হ্যাঁ, একটা কিছু বৈধ মাধ্যম আছে যেটা কোন হাদিস থেকে সাব্যস্ত, আর কিছু মানুষ তারা নিজেরা নিজের বিবেক দিয়ে কিছু অবৈধ ওসিলাকে তারা বৈধ বানাইছে। আমরা প্রথমে জানি যে বৈধ মাধ্যম কি কি। এক নম্বর এই আয়াতের ব্যাখ্যা, ইমাম কুর্তুবি বলেছেন যে উতলুবু মিনহু বি আসমাইহি, তুমি আল্লাহর কাছে যখন কিছু চাইবা বা তোমার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও তাহলে আল্লাহর নাম আছে সুন্দর সুন্দর, আল্লাহ নিজেই বলেছেন, কি বলেছেন সুরে আরাফ 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সে নামের ওসিলায়, নাম ধরে নামের মাধ্যমে নামের ওসিলায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ফাদউহু বিহা মানে হলো উতলুবু, বলছে উতলুবু হ্যাঁ মিনহু বি আসমাইহি, এটা হলো ইমাম কুর্তুবির ব্যাখ্যা যে আল্লাহর কাছে তোমরা তলব চাও আল্লাহর নামের ওসিলায়, আল্লাহর নামের ওসিলায়, ঠিক আছে। তারা আল্লাহ যে ওসিলা করতে বলেছেন, এখানে ওসিলা বলতে একটু আগে ওই হাদিসটা শুনলেন যে আল্লাহ ওসিলা পাওয়ার মাধ্যম, আল্লাহ নৈকট্য পাওয়ার মাধ্যম, সবচাইতে বড় মাধ্যম কি আল্লাহর ফরজকৃত ইবাদত, নফল ইবাদত, মানে আল্লাহর সন্তুষ্টর জন্য আমি যেই ইবাদতটি করব সেটাই ওসিলা, সেটাই কি বড় ওসিলা। আর বিশেষ করে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে এই নামের ওসিলায় আমরা দোয়া করতে পারি, দোয়া করতে পারি, বলছেন যেমন ফায়ুতলাবু বিকুল্লি ইসমিন মা ইয়ালিকু বিহি, আপনি যেই জিনিসটা চাচ্ছেন ওই জিনিসের সাথে যে নামের মিল আছে
সেই নামের মিল করে আপনি আল্লাহকে ডাকবেন কিভাবে? আপনি চাচ্ছেন দয়া, কি চাচ্ছেন দয়া, তখন বলুন ইয়া রাহিম ইরহামনি, হে রহমান হে দয়ালু, তোমার রহিম নামের ওসিলায় আল্লাহ তুমি আমার প্রতি কি করো, দোয়া করো। ইয়া হাকিম, হে হিকমতওয়ালা, হে সিদ্ধান্তকারী, ফাহকুম লি, আল্লাহ আমার জন্য তুমি ভালো সিদ্ধান্ত করো। ইয়া রাজেক, হে রিজিক দাতা, রিজিক নি আমাকে রিজিক দাও। ইয়া হাদি, হে হেদায়ত প্রদানকারী, ইহদিনি আমাকে হেদায়ত দাও। এভাবে ইয়া গফুর, হে ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। এটা হলো এই আয়াতের উদ্দেশ্য, যে তুমি আল্লাহর, আল্লাহর নৈকট্য তো এনমি পাওয়া যাবে না। কীভাবে পাওয়া যাবে? আল্লাহ যেটা করতে বলেছে সেটা করেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন এখান থেকে বিরত থাকেন, তবেই কি হবে, ওটাই হলো আল্লাহর ওসিলা, ওটাই কি আল্লাহর ওসিলার মাধ্যম। তো ওলামায়ে কেরাম বলছেন যে এই আয়াতের আলোকে এবং আরও আয়াত এবং আহাদিসকে সামনে রেখে আমরা ওসিলা তিন ধরনের ওসিলা নিতে পারি। কত ধরনের ওসিলা? তিন। এক নম্বর কি বললাম, আল্লাহ সন্তুষ্ট সুন্দর সুন্দর নাম রয়েছে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনত আন তাযিল্লানি, বলছেন আয় আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি তোমার ইজ্জতের ওসিলাই, তোমার ইজ্জতের ওসিলাই, লা ইলাহা ইল্লা আনত, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আন তাযিল্লানি, আয় আল্লাহ তুমি আমাকে পদভ্রষ্ট যেন না করো, পদভ্রষ্ট হওয়া থেকে আয় আল্লাহ আমি তোমার আশ্রয় চাচ্ছি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর ইজ্জতের ওসিলাই, আল্লাহর ইজ্জতের ওসিলাই। কথা বুঝতে পারছেন তো? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কারাবাহু আমরুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয় মানে প্রয়োজন বোধ করতেন, কোনো প্রয়োজনীয় জরুরি বিষয় যখন কোনো তিনি প্রয়োজন বোধ করতেন, কালা তখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু এটা আল্লাহর নাম না, কাইয়ুম আল্লাহর নাম, আল্লাহকে বলছেন ইয়া হাই, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিরহমাতিকা তোমার রহমতের ওসিলাই, আস্তাগীস আয় আল্লাহ আমরা সাহায্য চাচ্ছি, আমরা কি চাচ্ছি, সাহায্য চাচ্ছি। তাহলে কোরআনও বলেছে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নাম ধরে আল্লাহকে ডাকো, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ থেকে আমরা পাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নামের ওসিলায় দোয়া করতেন। তাহলে ওই ওয়াবতাগু ইয়াহিল ওসিলার ব্যাখ্যা আমি নিজের পক্ষ থেকে দিলে হবে না, ব্যাখ্যাটা কোরআন হাদিস থেকে নিতে হবে। তাহলে একটা ওসিলা পেলাম, দেখি আচ্ছা নাম্বার দুই ওসিলা, নিজেদের যত সৎ আমল আছে, নিজেদের কি আছে যত, সবচেয়ে বড় সৎ আমল কি বলতে পারেন? সবচেয়ে বড় সৎ আমল হল আল্লাহর প্রতি ইমান আনা, আল্লাহর প্রতি ইমান আনা, এর চেয়ে বড় কোনো সৎ আমল আছে? আল্লাহর প্রতি ইমান আনার পরেই তো আপনার সালাত মূল্যায়ন হবে, জাকাত মূল্যায়ন হবে, সওম মূল্যায়ন হবে, জাকাত মূল্যায়ন হবে, ইমান নেই যত ভালো কর্ম করেন কিছু মূল্যায়ন হবে না। সবচেয়ে বড় ইবাদত আল্লাহর প্রতি ইমান গ্রহণ করা। আচ্ছা তো একজন মানুষ সে যদি আল্লাহর কাছে এই ইমানের ওসিলায় দোয়া করে আল্লাহ আমি তোমার প্রতি ইমান এনেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি কী করো আমাকে ক্ষমা করো, এর দলিল কী? শোনেন দলিল হলো এই, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৬ নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, যারা নাকি বলে রব্বানা হে আমাদের রব, ইন্নানা আমান্না নিশ্চয় আমরা ইমান এনেছি, আমরা কি করেছি ইমান এনেছি, ফাগফির লানা অতএব আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, যেহেতু ইমান এনেছি অতএব কি করো ক্ষমা করো। তার মানে কি যে ইমান আনলাম, এই ইমান আনার ওসিলায় আল্লাহ তোমাকে কি করে দাও ক্ষমা করে দাও। সুরে আল ইমরানের ১৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ইমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, বলছেন আমরা যখন একজন আহ্বানকারী যখন ডাকতে ছিল যে তোমরা ইমান আনো, সামিনা মুনাদিয়ান ইনাদিল ইমান,
একজন আহ্বানকারী ডাক দিয়ে আমাদেরকে ঈমান আনার বিষয় যখন বলছে আমান্না, তার ডাকের সাড়া দিয়ে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, অতএব ফাগফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও। তাহলে দুই নম্বর ওসিলা সেটা হলো আমরা আল্লাহর প্রতি ঈমান আনার ওসিলে দোয়া করতে পারি, অথবা যে কোনো সৎ কর্ম, যেই সৎ কর্মটি আমরা আল্লাহর সন্তুষ্ট জন্য করব, সেই সৎ কর্মের ওসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। বুখারি মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমাদের সামনে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এবং অনেক বক্তা এটা আলোচনা করে, সেটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাদের পূর্বে মিম্মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বে, আমাদের পূর্বে কারা ছিল, পূর্বের উম্মত, উম্মতের উম্মত, পূর্ব নবীর উম্মত যারা ছিল তাদের মধ্যে থেকে কোন নবীর কোনো তিনজন ব্যক্তি তারা রাস্তায় সফরে বের হয়েছে, রাস্তায় সফরে বের হয়েছে, হঠাৎ করে রাস্তায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো তারা ওই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটি গুহায় তারা আশ্রয় নিয়েছে। আর গুহার একটা মুখ আছে, ভিতরে গর্ত, ও গর্তের মধ্যে ঢুকে তারা বাঁচার জন্য আশ্রয় নিয়েছে। আর ঝড়ে বাতাসে উপর থেকে একটা বড় পাথর গড়েছে, ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। এখন পাহাড় আশেপাশে কোনো বস্তি আবাদি নেই, সারাদিন চিল্লালেও তাদের কথা শোনার মতো কোনো লোক নেই, আর এত বড় পাথর যে এই পাথরকে যারা তিনজন শক্তি দিয়ে সরায় মুখ খুলে বের করবে এই ক্ষমতা তাদের মধ্যে নেই। এখন তারা তো আল্লাহর কাছে অবশ্যই দোয়া করছে, আল্লাহকে ডাকছে আল্লাহ আমাদেরকে বাঁচাও, কথা বলেন। এই অবস্থায় যেখানে তার আশেপাশে কোনো মানুষ নেই, বাতাসের কারণে এসে মুখটা বন্ধ হয়ে গেছে, এখন তারা যদি জিনকে ডাকে, হে জিন তোমরা এসে আমাকে এই উদ্ধার করে দাও, তাহলে এটা কি তাদের ঈমান থাকবে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে? কারণ সাহায্য, সাহায্য ওয়াইদাস্তান্তা ফাস্তাইন বিল্লাহ, আল্লাহ বলছেন যখনই বিপদে কোনো সাহায্য চাইবে এমন বিষয়ে যে বিষয়ে একমাত্র আল্লাহ তাআলা ক্ষমতাবান, আপনি জিনকে ডাকতেছেন, আপনি কি জানেন জিন এখানে আছে, জানেন না তো, তাহলে জিনকে আপনার আওয়াজটা কিভাবে পৌঁছাবেন? যদি মনে করেন না জিনের এমন পাওয়ার আছে আমি যেখান থেকে ডাকি জিন শুনবে, তাহলে আপনি জিনকে আল্লাহর জায়গায় বসাই দিলেন। যদি বলেন যে আমি সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে বলছি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বাঁচায় দেন, আপনি আমাদেরকে কি বাঁচায় দেন, তাহলে এটা কি হবে, এটাও শিরিক হবে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ওই বা তাদের নবী যখন যেটা ছিল মুসা আলাইহিস সালাম ছিলেন অথবা ঈসা আলাইহিস সালাম ছিলেন, তাদের ঈসা আলাইহিস সালাম ছিলেন, তাদের নবীকে যদি ডাকে সেই নবীর ডাক কি তারা, নবীরা তার ডাক শুনতে পারবে? তারা তো আছে পাহাড়ের মধ্যে, আর নবী কোথায় আছে কোনো খবর আছে? তারা যদি এই বিশ্বাস নিয়ে ডাকে যে আমি যেখান থেকেই ডাকি আমার নবী যেখানেই থাক অথবা ওলি আল্লাহ যেখানেই থাক অথবা পীর সাহেব যেখানেই থাক আমি আমার ডাকের সাড়া দিবে বা আমার কথা শুনবে, তাহলে আপনি ওই পীরকে ওলিকে নবী রসুলকে আল্লাহর জায়গায় বসাইলেন। কারণ আল্লাহ তিনি একমাত্র মহান যিনি শোনার দৃষ্টিকোণ থেকে, জ্ঞানের দৃষ্টিকোণ থেকে, শ্রবণের দৃষ্টিকোণ থেকে, দেখার দৃষ্টিকোণ থেকে তিনি যদিও আরশের উপর আছেন কিন্তু মানুষের একেবারে ওয়ানাহানু ইলাইহি আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একমাত্র আল্লাহ তাআলা আপনার গলার এই মেন রং শাহরগের কাছে চাইতো নিকটে আল্লাহ আপনার কাছে আসে। আল্লাহর জাতে মোবারক আছে নাকি আল্লাহ শোনার দৃষ্টিকোণ থেকে আছে? শোনার দৃষ্টিকোণ থেকে, এলেম জ্ঞানের দৃষ্টিকোণ থেকে, দেখার দৃষ্টিকোণ থেকে আল্লাহ আমাদের খুবই কাছে, আল্লাহ তা আমাদের খুবই কাছে। তো ওই তিনজন ব্যক্তি তারা কোনো জিনকেও ডাকে নাই, তাদের নবীকেও ডাকে নাই, তাদের ওলিকেও ডাকে নাই, তারা ডেকেছে আল্লাহকে। কারণ তাদের মধ্যে এই বিশ্বাস এবং একের এই বিপদ থেকে একমাত্র আল্লাহ সালা কেহ উদ্ধার করতে পারে না। এখন তারা যখন দোয়া করবে তখন তারা তিনজন চিন্তা করতেছে এই দোয়াটা আল্লাহর কাছে দ্রুত পৌঁছানোর জন্য আমরা একটা ওসিলা ধরব। এটা কী ধরবো? ওসিলা। ওসিলা তারা কী বের করলো? তিনজন চিন্তা করলো যে আমাদের জীবনের মূল্যবান কোনো আমল, যেই আমলটি আমরা আল্লাহর সন্তুষ্ট জন্য করেছি, এরকম কোনো আমল আছে কি না। তো তিনজনের ভেতরে একজন বলছে হ্যাঁ একটা আমল আছে,
সেটা কি, আমি আমার মা বাবার খুব খেদমত করতাম এবং আমি সারাদিন মেহনত করে এসে আমার বকরিকে চড়ায় এসে বকরির দুধ দোহানোর পর আমি প্রথমেই মা বাবাকে পান করাই, তারপরে আমার ফ্যামিলিদেরকে পান করাই। একদিন এমন হয়েছে বাড়িতে ফিরতে দেরি হয়েছে, আসার পর দেখছি মা বাবা শুয়ে পড়েছে, আমি দুধ নিয়ে মা বাবার পাশে দাঁড়িয়ে আছি। চিন্তা করছি যদি ডাক দিই তাহলে ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে, চিন্তা করলাম দাঁড়িয়ে থাকি, যখনই চোখ খুলবে আমি তাদেরকে দুধটা দিব। অথচ আমার বাচ্চা কাচ্চা আমার পায়ের কাছে এসে কান্ডাকাটি করছে ক্ষুধার জ্বালায়। আমি বলছি না, আগে মা বাবাকে দেবো তারপরে সন্তানকে দিব। কান্ডাকাটি করতে করতে বাচ্চারা শুয়ে পড়েছে, ঘুম এসে গেছে, বাবা ঘুম ভাঙতে ভাঙতে সকাল হয়ে গেছে, তারপরে আমি দুধের বাটি নিয়ে দাঁড়িয়েছিলাম। আমাকে দুনিয়ার দিকে দেখছে না, আমি তো কাউকে দেখার তো এটা করি না। আয় আল্লাহ, আমি ওই দিন দাঁড়িয়েছিলাম শুধু তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য, মা বাবার খেদমতে আমি দাঁড়িয়েছিলাম। আল্লাহ, সেই কর্মটি যদি আল্লাহ তোমার পছন্দ হয় তাহলে এই কর্মের ওসিলাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বা আমাদের এই পাহাড়টাকে সরিয়ে দাও। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে কিসের ওসিলাই? একটা সৎ কর্মের ওসিলাই দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে পাথরটা একটু সরে গেছে, কিন্তু এখনও বের হতে পারবে না, এখনও বের হতে পারবে না। দ্বিতীয় জন বলছে তার জীবনে কি সৎ আমল আছে? হ্যাঁ আছে। কি সৎ আমল? চাচাত বোনকে ভালোবাসতাম, বহু আমার অন্তরে বাসনা ছিল যে আমি তাকে কোনো এক সময় মানে নির্জন অবস্থায় তাকে পেলে আমার যৌবন স্বাদ আমি তার সাথে মিটাবো। বহু চেষ্টার পরেও পাই নাই, তবে আমি একদিন তার কাছে যখন এরকম সময় চেয়েছিলাম তখন সে আমাকে বলছে যে তুই যদি আমার কাছে কোনোদিন 120 দিনার দিরহাম নিয়ে আসতে পারিস তাহলে আমি তোর জন্য আমার দেহকে দিয়ে দিব। আমি বহু মেহনত করে, ওই যুগে 120 দিরহাম জড়ো করা এত সহজ না, আমি 120 দিরহাম নিয়ে চাচাতো বোন প্রেমিকার কাছে নিয়ে এসে বলছি এই যে এখন আমি তোমার ওয়াদা পূরণ করেছি, এখন তোমার ওয়াদা পূরণ কর। দুইজন চলে গেছে নির্জন জায়গায় এবং তারা একজন আরেকজনের পাশে বসেছে। তখন চাচাতে বোনকে বলেছে, চাচাতো বোন বলছে দেখো ওয়াদা তুমি পূর্ণ করেছ, আমি ওয়াদা পূরণ করার জন্য নির্জন জায়গায় চলে আসছি, কিন্তু শোনো, নির্জন বলতে এখানে মানুষের চোখ থেকে আমি আড়ানে চলে আসছি, কিন্তু যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, আমরা যদি তার নাফরমানিতে কোনো কিছু কর্ম করি তাহলে সেই আল্লাহকে আমরা কি চোখ বন্ধ করতে পারবো? তিনি কিন্তু দেখবেন। বলছেন ইত্তাকিল্লাহ, হে ভাই তুমি সেই আল্লাহর ভয় করো এবং আমার সতীত্বটা এইভাবে নষ্ট করো না, বিবাহ করো, বিবাহ করে আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করো, এইভাবে আমার সতীত্বকে নষ্ট করো না। তখন যখন আমাকে বলেছে যে আল্লাহ তো আমাদের অপকর্ম দেখে ফেল দিবে, তখন আমার অন্তরে আল্লাহর ভয় আসছে। ভয় আসার কারণে আমি আমার সক্ষমতা পাওয়ার পরেও আমি ওই দিন আমি অপকর্ম থেকে ফিরে চলে আসছি, আমার বোনের কাছ থেকে টাকাও ফেরত নেই নাই। আয় আল্লাহ, আমি ওই দিন শুধু তোমার ভয়ে আমি নিজেকে এই অপকর্ম থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ, সেই কর্মটি আল্লাহ তোমার যদি পছন্দ হয়, সেই কর্মের ওসিলায়, সেই তাকওয়ার ওসিলায় আল্লাহ আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাক এই আমলের তাকওয়ার ওসিলায় দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, পাথর আরেকটু সরে গেছে, এখনও বের হতে পারবে না। তৃতীয়জন বলছে আমার কাছে একজন ব্যক্তি কাজ করেছে লেবার, তার সন্ধ্যাবেলায় তার কর্মের টাকাটা না নিয়ে চলে গেছে। আমরা তো মনে করি কেউ যদি টাকা না নিয়ে যায়, হ্যাঁ ও মরে গেলে আরও ভালো, না চাইতে আসে আরও খুশি। এখন এমন কিছু বদবখত, হ্যাঁ কিছু নাদান, জাহেল, মূর্খ এবং দীন সম্পর্কে অজ্ঞ এবং তাদের ভিতরে জাহালাত, মূর্খতা, হ্যাঁ এবং তাদের দুনিয়ার মায়া মমতা এত বেশি চলে আসছে যে তাদের কাছে পাওনার টাকা যখন চাওয়া হয় তখন তারা তাদেরকে যদি ভয় দেখানো হয় যে না দিলে কেয়ামতের দিন তোমাকে দিতে হবে, তখন বলে আচ্ছা তুই কেয়ামতের দিন এই টাকাও নিস, আরও আমাকে টাকা দে, সেটাও কেয়ামতের দিন নিস। মানে এরকম কিছু আল্লাহর বড় নাফরমান। আমি মনে করি যারা এই ধরনের কথা বলে তাদের অন্তরটা আল্লাহ অনেক শক্ত করে দিয়েছে, তাদের অন্তরে আখিরাতের মোটেই কোনো ভয় নেই। তারা মনে করছে যে এই ধরনের কিছু হবেই না, যে না দুনিয়ার পাওনা টাকা টাকা দিয়ে পরিশোধ করলে এটা সহজ, আর কিয়ামতের দিন পাওনা টাকা টাকা দিয়ে পরিশোধ হবে না, সেদিন নেকি দিয়ে
টাকা পরিশোধ করতে হবে, নেকি শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুণা নিয়ে তাও আমার পরিশোধ তাকে করে দিতে হবে। এই ব্যক্তি বলছেন, হে আল্লাহ, আমি ওই লেবারের টাকাটা নষ্ট করি নাই, দীর্ঘদিন রাখার পর দেখছি তাও নিতে আসে নাই, তখন আমি ওই টাকাটা আমার ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছি, লাগাই দিয়ে ওই টাকাটা আমি আর বকরি কিনেছি, সেখান থেকে বকরির বাচ্চা হয়েছে, হতে হতে একটা বকরির পাল হয়ে গেছে। দীর্ঘদিন পর, বহু বছর পরে আবার ওই ব্যক্তি একদিন হঠাৎ করে ঘুরে এসে বলছেন, ভাই, আমি একদিন আপনার বাড়িতে কাজ করেছিলাম, একদিনের টাকাটা আমি নিয়ে যাই নাই, ওই টাকাটা যদি আমাকে দিতে খুব উপকার হতো। তখন আমি বলেছিলাম যে এই বকরির পাল যতটা দেখছে সব তোমার, তুমি নিয়ে যাও। বলছি, আপনার সাথে ঠাট্টা করছে, আমি তো একদিনের মজদুরি। বলছে, না ভাই, ঠাট্টা না, তোমার ওই একদিনের টাকাটা আমি ব্যবসায় লাগাইছি, আল্লাহ তোমার মালের মধ্যে বরকত দিয়ে দিয়েছি, অতএবই সবগুলি বকরি তোমার, তুমি নিঃসন্দেহে তুমি এটা নিয়ে যাও। সে সব নিয়ে গেছে, আমার জন্য একটা বকরিও রেখে যায় নাই। হে আল্লাহ, আমি তো ওই দিন তার এই টাকার সাথে সৎ ব্যবহার করেছি একমাত্র আল্লাহ তোর ভয়ে, তো আমার এই কর্ম আল্লাহ তোমার যদি পছন্দ হয় অবশ্যই পছন্দ হবে, আল্লাহ এই কর্মের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ পাক এই সৎ আমলের ওসিলায় দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, পাথরটা আর একটু সরে গেছে। তিনজন দোয়া করেছে, পাথর এত পরিমাণ সরে গেছে, এখন তিনজন অনায়াসে গুহা থেকে বাহিরে বের হতে পারবে। হাদিসটি বোখারি মুসলিম হাদিস। এই হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলছেন যে নিজেদের যে কোনো সৎ আমল, আমল তো আমরা সবসময় করি, কিন্তু জীবনের কোনো গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটা মানুষ দেখানোর জন্য করি নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, সেই আমল যতই ছোট হোক না কেন, যেই কর্মটি আল্লাহর সন্তুষ্টির জন্য, যেই কর্মের পিছনে দুনিয়ার কোনো মকসদ হয় না, দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় না, এই ধরনের কর্ম যখন কোনো বান্দা আল্লাহর জন্য করে, তখন ওই আমলটা আল্লাহ কবুল করেন। আর ওই আমলের এত পাওয়ার, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাউ বিশাক্কি তামারা, তুমি তোমার নফসকে, আরকিজ নফসাকা মিনান নার, তুমি তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়ালাউ বিশাক্কি তামারা, খেজুরের একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়ে হলেও, অনেক সময় লাখ টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দাঁড় করলেও ওটার ওই পাওয়ার হয় না ওই নেকির, ওই সাদাকার। আর যেই সাদকাটা আপনি কোনো একটা গরিবকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একটা খেজুর, পুরা খেজুরও না, খেজুরের একটা অংশ কোনো গরিবকে দিয়েছেন, উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ সন্তুষ্ট। এই ছোট্ট সামান্য খেজুরের অংশটা এর এমন পাওয়ার, লক্ষ কোটি টাকা দাঁড় করলেও হয়তো সে পাওয়ার হবে না, যদি ওই সাদাকাটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়। কথা বুঝতে পারছেন তো? এই জন্য জীবনের যে কোনো সৎ আমলের ওসিলায় আমরা দোয়া করতে পারবো। এই জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেন, আমার বাপের জন্য ওমরা করবো, দাদার জন্য ওমরা করবো, অমুকের জন্য, অমুকের জন্য, যদিও মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরা করা যায়, কিন্তু আপনি অথচ আল্লাহ রসুল সাল্লাম বা সাহাবা কেরাম ওনারা যে করেছেন এ ধরনের প্রমাণও পাওয়া যায় না। ওলামা কেরাম বলছেন বেশি উত্তম যে ওমরা যেহেতু একটি ইবাদত, আর ওই ইবাদতটা যে ব্যক্তি করবে সে নাকি পাবে। আপনি আপনার নামে ওমরা করেন, করে এই ওমরার ওসিলাই, এই হজের ওসিলাই, এই সিয়ামের ওসিলাই। একটু আগে আমাকে কে প্রশ্ন, আচ্ছা দুপুরে প্রশ্ন করেছিল যে আমার যদি আমার আম্মা অসুস্থ, তার জন্য যদি আমি সিয়াম রাখি। জি, আপনি আল্লাহর দয়া পাওয়ার জন্য অবশ্যই সদকা করতে পারেন, সিয়াম রাখতে পারেন, নফল সালাত পড়তে পারেন, পুরা এই আমলের ওসিলে আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ এই আমল কবুল করো, এই আমলের ওসিলে আল্লাহ তোমার মাকে সুস্থ করে দাও। কিন্তু আমি এই সিয়ামটা মায়ের পক্ষ থেকে রাখতে পারি না। কথা বুঝতে পারছো তো? এটা ইবাদত আল্লাহর জন্য আপনার পক্ষ থেকে হবে। অতএব দুই নম্বর ওসিলা যেটা আমরা ধরতে পারি সেটা হলো সৎ আমল, সেটা কি সৎ আমল। তিন নম্বর, কোন নেক ব্যক্তিকে বলবেন যাকে আপনি ভালো মনে করেন, মনে করেন ওই ব্যক্তি ভালো, আল্লাহর নেক বান্দা, খাস বান্দা, আপনি তাকে বলবেন, ভাই আপনি আমার জন্য দোয়া করেন, সন্তানদেরও দোয়া করেন। দলিল, আল্লাহ নবী সাল্লাম বলছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কী করলেন, قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। যখন ইউসুফকে যখন তারা তো কুয়ে ফেলে দিয়েছে, আসলে কি কুয়ে ফেলে দিয়েছে না, মারা দন্ড আল্লাহকে মেরেছে, আল্লাহ সেই কুয়া থেকে তুলে তাকে মিশরে বাসা বানিয়ে দিয়েছে। এখন সে যখন একদিন প্রকাশ পেয়ে গেছে যে আসলে আমরা তো ভুল পথে ছিলাম, ভাইয়ের ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু আসলে আল্লাহ যদি কাউকে ক্ষতি না করতে চাই, পৃথিবীর সকল শক্তি একত্রিত হলেও কারো ক্ষতি করতে পারবো না, এটা হলো মোমিনের বিশ্বাস। এটা কি মোমিনের
বিশ্বাস আল্লাহ রাসূল বলছেন লাউ আন্নাল উম্মাতা লা ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু লাক সারা পৃথিবীর উম্মত যদি তোমাকে উপকার করতে চায় তাহলে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে লিখে রেখেছে ক্ষতিটাও এমন ক্ষতিটাও কি এমনই এটা হলো মুমিনদের বিশ্বাস হওয়া উচিত অতএব ভাইরা তখন দেখলো যে ইউসুফকে ক্ষতি করার চেষ্টা করার পরেও সে তো ক্ষতি তো করতে পারি নাই সে তো এখন আমাদের বাদশাহ আমরা তো অন্যায় করেছি এই অন্যায়কে আল্লাহ আমাকে পাপ লেখে নেই এই অন্যার খাসাওয়াতকে আল্লাহ সামনে আমাকে দিতে হবে না জবাবদাহি করতে হবে না এখন ভাইয়েরা এসে বলছেন ইয়া আব্বানা হে আব্বাজান ইস্তাগফির না হে আব্বাজান আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন জুরুবানা আল্লাহ যেন আমাদের গুনাহকে ক্ষমা করে দেয় বাপ কি বলছেন ইন্না কুন্না খাতিন তারা ভাইরা বলছে আসলে আমরা ভুল পথে ছিলাম ভুল পথে ছিলাম ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রব্বি বাপ বলছেন অচিরেই আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইন্নাহু হুয়াল গফুর রাহিম কারণ তিনি তো অতি দয়ালু এবং তিনি বড় ক্ষমাশীল তার কাছে আমি তোমাদের জন্য ক্ষমা চাইব তাহলে পিতা নবী পিতা নেককার সন্তান পিতার কাছে কি যাচ্ছে দোয়া যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন একজন ব্যক্তি এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাওয়াশি আমাদের চতুষ্পদ জন্তু সব ধ্বংস হয়ে গেল অনাবৃষ্টির কারণে আমাদের জীবনযাত্রা সব নষ্ট হয়ে গেছে আমাদের খাওয়া পরা পানি মানে জমিন শুকিয়ে আমাদের জীবনযাত্রা একবারে নষ্ট হয়ে যাচ্ছে হে রসুল সাল্লাম আপনি আমাদের জন্য বৃষ্টির দোয়া করেন রসুল সাল্লাহ সাল্লাম তখন কী করলেন ফারাফা রসুল্লাহ সাল্লাম মেদাইহি আল্লাহ সাল্লাম দুই হাত তুললেন জুমার খুতবার ভিতরে হাতটা একদম উঁচা করলেন সাহাবি বলছেন এত উঁচা করেছেন যে আমরা রসুল সাল্লামের বগলের সাদা ঔষধ দেখতে পাচ্ছিলাম রসুল সাল্লাম হাত তুলে বলে আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আয় আল্লাহ বৃষ্টি বর্ষণ করো আয় আল্লাহ বৃষ্টি দান করো সাহাবা একরাম বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বৃষ্টি করার পর জুমার সালাত শুরু করেছেন ও বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি এমন শুরু হয়েছে সালাত শেষ করার পর আমরা ঘরে ফিরতে পারছি না বৃষ্টি চালায় এমন বৃষ্টি হয়েছে তাহলে দোয়া তো ওই ব্যক্তিও করতে পারত কিন্তু তার চাইতে উত্তম রসুল তার কাছে বলেন ইয়া রসুল আপনি আমার কাছে দোয়া করেন কিন্তু যার কাছে দোয়া চাইবেন তিনি আপনার সামনেই থাকতে হবে এবং তিনি জীবিত তিনি কি জীবিত এখন তিনি মারা গেছে কবরে যায় বলবেন যে হে রসুল আপনি আমার জন্য দোয়া করেন এটা শিরিক এটা কি শিরিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন যখন অনাবৃষ্টি হতো আজকে থেকে বৃষ্টির দোয়া শুরু হয়েছে জুমার খুতবায় যখন বৃষ্টির প্রয়োজন বোধ করতেন তখন আব্দুল্লাহ বিন আব্বাসকে বলতেন হে আল্লাহর রাসূলের চাচা আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টি দোয়া করেন এবং কি বলতেন ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা হে আল্লাহ আমরা যখন বৃষ্টি চাইতাম নবী জীবিত ছিল নবীর ওসিলায় দোয়া করতাম নবী আমাদের মাঝে এখন নাই এখন আমরা নবীর চাচার ওসিলায় আল্লাহ তোমার কাছে দোয়া করছি ফাসকিনা হে আল্লাহ তুই আমাদেরকে বৃষ্টি দান করো তাহলে রসুল ইন্তেকালের পর যদি রসুলের নামেও যদি ওসিলায় যদি দোয়া করা যেত তাহলে আল্লাহ রসুলকে বাদ দিয়ে আব্দুল্লাহ বিন আব্বাসের ওসিলায় ওমর যেন দোয়া করতেন না এখান থেকে ওলামারা বলছেন যে জীবিত ব্যক্তি হতে হবে এবং যাকে আপনি নেক সৎ মনে করবেন তার কাছ থেকে আপনি দোয়া চাইতে পারেন এই তিনটা ওসিলা এটা বৈধ এটা কি যে মাধ্যম আপনি ধরতে পারেন আল্লাহ এবং বান্দার মাধ্যমে এটা ছাড়া সমাজে যে মাধ্যমগুলি ধরতেছে এক নম্বর আমাদের দেশে যেটা ভুল সেটা হলে আমরা নবীর ওসিলায় দোয়া করি আয় আল্লাহ আমার নবীর সাদকাই নবীর ওসিলাই হ্যাঁ হয় নবী ব্যক্তিকে কেন্দ্র করে হোক অথবা নবীর নবুয়তের ওসিলাই আপনি যদি দোয়া করেন তাহলে এখানে আপনার কি উনি তো নবী উনি তো রসুল আপনি সে রসুলের সাদকায় রসুলের ওসিলাই দোয়া করা এই দোয়া না সাহাবায়ে কেরাম রসুল না রসুল শিখাইছেন না সাহাবায়ে কেরাম করেছেন সাহাবায়ে কেরাম রসুল সালামের ইন্তেকালের পর তার নামের ওসিলাই দোয়া করে নাই এবং রসুল সাল্লাম তিনি যেরকম এবং ওনার পরে আরও যত নবী রসুল আছে ওলি আউলি আছে পীর আছে কোনো মৃত ব্যক্তির ওসিলাই দোয়া করা এটা হলো গায়ের মাশরু এটা শরীয়তে জায়েজ নাই এটা যারা মাধ্যম বানিয়ে নিয়েছে আমাদের দেশে তো কোনো দোয়াই শুরু হয় না যে দোয়াটা রসুলের ওসিলায় দোয়া না করা তাহলে এটা একটা
মানে মারাত্মক ভুল যেটা মানুষদেরকে শিরিকের দিকে নিয়ে যাচ্ছে, এই ভুল মানুষ করতেছে কিনা করতেছে না। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলেই এখন বর্তমানে যত শিরিকি কর্মকাণ্ড হচ্ছে সেটা কি মাজারে যে মানুষ মান্নত করতেছে, সেখানে যে জবাই করতেছে, সেখানে যে চাদর চড়াচ্ছে, সেখানে যে দোয়া করছে, সেখানে কেন যাচ্ছে? কিছু চাওয়া পাওয়ার আশায় তো, কথা বলেন, চাওয়া পাওয়ার আশায় না? তাহলে যারা ওখানে যাচ্ছে তারা কি সরাসরি যদি তাদের নজর নিয়াজ, দোয়া, তাদের সালাত, তাদের কুরবানি, এই সব কিছু সরাসরি যদি ওই গায়রুল্লাহর নামে করে, এটা তো একবার শিরক আকবর, এটা শিরক। তাসরিফুল ইবাদত লিল গায়রুল্লাহ, যে ইবাদতটি আল্লাহর জন্য করা উচিত ছিল আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর নামে করছে, সেটা যেই হোক না কেন, জিন হোক, নবী হোক, রসুল হোক, যার কারণ হোক, এটা কি শিরক? এটা কি শিরক? আর যারা বর্তমানে যাচ্ছে তাদের কিন্তু মূল উদ্দেশ্য মাকসাদ হলো এই, তারা ডাইরেক্ট তার ইবাদত করছে না। তারা কেন যাচ্ছে জানেন? কোরআনের ভাষায় যেটা একটু আগে শুনলেন, মা নাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, তারা তাদের কাছে যাচ্ছে যেন তারা তাদের সুপারিশ করে। কী করে সুপারিশ করে? আপনারা বক্তব্য শুনেছেন কয়েকদিন আগে, এখন এই বেদাতি মাজার পূজারি শিরকি আলেম বক্তব্য দিচ্ছে, আমার জান্নাতের আশাও নেই, আমার জাহান্নামের ভয়ও নেই, আমার মৃত্যুর সময় আমার নবীর নামটা শুধু আমার কপাল লিখে দিও। কথা বুঝতে পারছেন তো? মানে নবীর নাম কপালে লিখলেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আবু বকর, ওমর, ওসমান এই জিহাদ করে তাদের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিলেন, তারা রাত দিন আল্লাহর ইবাদত করেছেন। কেন করেছেন তারা? তাদেরকে নবীর প্রতি ভালোবাসা কম ছিল? আর তাদের নবীর নাম লিখতে কি কোনো কষ্ট হতো? নাকি তাদের চাইতে আপনি মোহাম্মদ বেশি করেন রসুল, নবী রসুলকে? কথা বলেন নাই? আজকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা নবী রসুলকে কেন্দ্র করে, শুধু নবী রসুল না, এই যে বলছে আমরা পীর ওলি, ওলিকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দলিল কি দিচ্ছে দেখেন? দলিল দিচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভালো করে বোঝেন, বলছেন যারা আল্লাহর ওলি, কোরআনে একটু আগে শুনলেন না, কোরআনে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা ওলি হবেন তাদের কোনো ভয় নেই, তারা কোনোদিন চিন্তিত হবে না। সূরা ইউনুস 62 নম্বর আয়াত, বলছেন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা আল্লাহর খাস বান্দা, ওই যে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের কান আল্লাহর কান হয়ে যায়। আসলে ওই হাদিসের অর্থ মানে আল্লাহর কান হয়ে যায় না, যে আপনি ওই পায়ে সেজদা করলে আল্লাহর পায়ে সেজদা করলে, এটা ভুল ব্যাখ্যা। এটা আসলে ওই হাদিসের অর্থ হলো এই, যখন কোনো বান্দা আল্লাহর ফরজকৃত ইবাদত পরিপূর্ণভাবে আদায় করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অধিক বেশি নফল ইবাদতের মাধ্যমে একজন মুসলিম হয়, তারপর মুমিন হয়, তারপরে মহসিন এবং মোত্তাকি হয়ে যায়। মহসিন এবং কি হয়ে যায়? মোত্তাকি হয়ে যায়। যখন কোনো ব্যক্তি মোত্তাকি হয়ে যায়, তার অন্তরে যখন আল্লাহর পরিপূর্ণ ভয় চলে আসে, তখন তার এই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি কিছু তো ঘটে না। আল্লাহ চোখকে হেফাজত করে, আল্লাহ এই চোখ দ্বারা এমন কিছু কর্ম করাই না যেই কর্ম আল্লাহ অপছন্দ করবে, তার কান দিয়ে এমন কিছু কর্ম করাই না যেই কর্ম আল্লাহ অপছন্দ করবে, তার হাত পা দিয়ে এমন কিছু কর্ম করাই না যেই কর্মের মাধ্যমে আল্লাহ অপছন্দ করবেন। কথা বুঝতে পারছেন তো? এটা হলে হাদিসের অর্থ। আর তারা নাউজুবিল্লাহ সরাসরি আল্লাহর কান বানিয়ে দিন। আরে বাবা, মানুষের যদি মানুষের কান আল্লাহর কান হয়ে যায়, আল্লাহ তো বলছেন লাইসাকা মিসলিহি শাই, আল্লাহর মতো পৃথিবীর কোনো সৃষ্টির তুলনাই করা যায় না, তাহলে কোথায় আকিদার সাবজেক্ট, হ্যাঁ, আর কোথায় আল্লাহর সিফাত, এ বিষয়ে তারা কোনো গবেষণাই করে না। তাদের ইমান সম্পর্কে কোনো ধারণাই নেই, তাওহীদ সম্পর্কে কোনো ধারণাই নেই, শিরক সম্পর্কে কোনো জ্ঞানই তারা অর্জন করার চেষ্টা করে না। তারা শুধু তাদেরটাই যে কোনো মূল্যে কোরআনকে অপব্যাখ্যা করে হোক, হাদিসকে বিকৃতি করে হোক, আয়াতকে পরিবর্তন করে হোক, যে কোনো মূল্যে তাদের ওই আকিদাটা বলবৎ রাখতে হবে, এজন্য কোরআনের ব্যাখ্যাকেও তারা পরিবর্তন করে দেবে, কোনো পরোয়া নেই। কথা বুঝতে পারছি তো? তাহলে আল্লাহ যে বলেছেন ঠিকই বলেছেন, যারা আল্লাহর ওলি তার কোনো ভয় নেই, কিন্তু আল্লাহর ওলি কে? কথা বুঝেন, এর আগের আয়াতে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহর ওলি তিনি যিনি আল্লাহর প্রতি ইমান এনেছে এবং যার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে, যিনি মুত্তাকি, মুমিন এবং কি, একটু আগে শুনলেন না, মুমিন হবে কি, মুত্তাকি হয়ে গেছে। এই মুত্তাকি, এই তাকওয়াটা মানুষের চেহারা দেখা বোঝা যায় না, কাপড় দেখা বোঝা যায় না, বাহ্যিক আমল দেখাও বোঝা কঠিন যে আসলে প্রকৃত মুত্তাকি কে।
রসুল বলছেন আর তাকুয়া হা হুনা, আসলে তাকুয়ার জায়গা চেহারা নয়, তাকুয়ার জায়গা বাস্তব জায়গা নয়, তাকুয়ার জায়গাটা অন্তর, এই অন্তরের ভিতরে, এই অন্তরের ভিতরের অংশ দেখার কোনো যন্ত্র পৃথিবীর কারো কাছে নাই, এটা একমাত্র আল্লাহ ভালো জানে কে আল্লাহর প্রকৃত অলি আর কে অপ্রকৃত অলি, বাস্তবে মানুষের সামনে অলি কিন্তু আল্লাহর সামনে অলি না। যে আল্লাহর খাস অলি সে একটা রাখালও হতে পারে, সে একটা গরিব মিসকিনও হতে পারে, সে একটা সাধারণ মানুষ হতে পারে, এরকম বহু লেবার দেখেছি আমরা, লেবারই কাজ করে গেছে তার ভিতরে এত ইমানি চেতনা তার দ্বারা কোনো অন্যায় কর্ম হতে দেয় না, সে যেটাকে অন্যায় মনে করে সে কখনো সেটা করতে চায় না। একটা গরিব মিসকিন সে একটা ছোট্ট লেবু বিক্রি করে, হয়তো রাস্তায় বসে একটা ফল বেচতি সে, তার ভিতরে ইমানের চেতনা এমন বেশি যে কাউকে এক ইঞ্চি পরিমাণ মাপ তো কম দেয় না, মাপ কম দেয় না, কেউ কাউকে ঠকায় না, এবং সে মনে করে কাউকে ঠকালে আল্লাহর সামনে আমি বিচারে কার ঘরে দাঁড়াবো। তার মানে কি, সে দুনিয়ার সামনে ছোট্ট মানুষ হলেও তার অন্তরে আল্লাহর ভয় এমন আছে যে তার দ্বারা কোনো অপকর্ম হয় না। তাহলে আল্লাহর অলিকে যিনি আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে, এটা কে আল্লাহর অলি, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলার কোনো ক্ষমতা নেই। কারণ আমরা যাদেরকে অলির সার্টিফিকেট দিয়েছি এটাকে আল্লাহ অলির সার্টিফিকেট দিয়েছে, তাহলে ভুল না এটা? আচ্ছা, তারপরেও তারপরেও আচ্ছা, অলি হলো, তিনি অলি হোক, তার কোনো ভয় নাই, চিন্তা নেই, আল্লাহকে বলেছে তুমি অলিকে ধরো আমার মাধ্যম, আল্লাহ বলেছে, আল্লাহ বলে, আল্লাহ কি বলছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, সুরে বাকারা 186 নম্বর আয়াত, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কোনো বান্দা যদি আমার আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে তাকে বলো ফাইন্নি করিব, আমি তোমার একেবারে সন্নিকটে, উজিব দাওয়াতা দা, যে কোনো আহ্বানকারী ইদা দাহান সে যখন আমাকে ডাকবে, ফালিয়াস্তাজি বলি, তাহলে আমি তার ডাকে সাড়া দিব, আমি তাকে ডাকে কি দেব, সাড়া দিব, আমি যদি তাকে সাড়া দিব এই বিশ্বাস যেন তার ভিতরে, সেই একই নিয়ে যেন সে আমাকে ডাকে। আল্লাহ তাআলা বলছেন যেখান থেকে যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাকে ডাকলে আমি ডাকে সাড়া দেবো, মাঝখানে কোনো পার্টিশান বানাতে হবে, আল্লাহ আমাকে বলে নেই, আল্লাহ আমাকে কি বলে নেই। যারা এই পার্টিশান বানাচ্ছে, শরীয়ত যে ওসিলা বৈধ ওসিলা সেটা তারা ওই বিষয়ে কোনো ভূরিক্ষেপ রাখে না, তারা ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আল্লাহর নামের ওসিলায় দোয়াও করে না, নিজের সৎ আমলের ওসিলায় দোয়া করে না, জানেই না, নেক বান্দার কাছে যেও দোয়া চায় না। আর তারা যে ওসিলাগুলি ব্যবহার করছে এখন এখন সারা পৃথিবীতে যত শিরক হচ্ছে সবগুলি শিরকের দ্বিতীয় কারণে মাঝখানে ওসিলা বানাচ্ছে, মাঝখানে কী বানাচ্ছে, আর ওসিলা কারা বানায়, যে বড় যত বড় বেদিন সে অত ওসিলা ধরার চেষ্টা করে, কারণ কার কাছে দিন নেই, তার কাছে কোনো আমল নেই, যে জড় যত বড় বেনামাসি, যে যত বড় ঘুষখোর, যে যত বড় সুদখোর, যে যত বড় দুর্নীতিবাস, সে অত বড় পীঠ ধরে দেয়, আর তার কাছে তো কোনো ইবাদত নেই, ঠিক আছে, সে মনে করে যে আমার জন্য অমুক ব্যক্তিকে হ্যাঁ রাজি খুশি করতে পারলেই তিনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে দেবে, কথা বলেন নাই। যেমন আমাদের দেশে কোনো দুর্নীতিবাস মানুষ হত্যা করেও মন্ত্রী ধরে বিচার থেকে মাপ পেয়ে যায় না, দুনিয়ার ব্যারিস্টার তারা আল্লাহর সামনে ওই অলিকে ব্যারিস্টার বানাচ্ছে, এই ব্যারিস্টার তাদেরকে মানে আল্লাহর কাছ থেকে ব্যারিস্টারি করে যে না না আসলে ওই পেশারা আসলে নামাজ পড়ে নাই, এটা আপনার খাতায় লেখা থাকলেও আসলে সে নামাজ পড়েছে, দুনিয়া যেরকম বলে হত্যা করলেও ব্যারিস্টার কি বলে না না ওটা হত্যা উনি করে নাই আসলে এটা অন্য কেউ করেছে, মানে এরই ওকালতিই করবে যে আল্লাহর যে আমল নামার খাতায় যে লেখা আছে সে জিরো, তার কোনো আমল নেই, তাহলে এই ওকালতারা কী করবে, না না আসলে ফেরেশতা আউযুবিল্লাহ লিখতে ভুল করছে নাকি, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, আসলে আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা এত দুর্বল, আল্লাহ সম্পর্কে মানুষের ইমান এত দুর্বল, আল্লাহর সিফাত সম্পর্কে মানুষের এত মূর্খতা জাহালাত, যার কারণে মানুষ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে যায়। আরে আল্লাহর চাইতে বেশি রহিম বেশি দয়ালু কোনো সৃষ্টি হতে পারে, আল্লাহর চাইতে বেশি ক্ষমাশীল কোনো মানুষ হতে পারে, রসুল বলছেন বান্দা যখন ক্ষমা কোনো পাপ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিসে কুদসি, বান্দা কোনো অন্যায় করে সে যখন এটা মনে করে যেন আমার একটা রব আছে, সে রবের কাছে ক্ষমা চাইলে রব তিনি ক্ষমা করে দেয়, বলছেন পাপ করার পর এই আশা নিয়ে যখন আমার কাছে ক্ষমা চাই আমি তাকে মাফ করে দিই, আবার পাপ করে আবার বলে আমার একটা রব আছে,
ওনার কাছে ক্ষমা চাইলে উনি বিরক্ত হন না, উনি মাফ করে দেন। এই আশা নিয়ে আবার ক্ষমা চাই, আমি আবার মাফ করে দিই, হাজারবার ক্ষমা পাপ করলেও আমি আল্লাহ আমাকে যখন ক্ষমার আশা নিয়ে আমার কাছে চাইবে তাকে ক্ষমা করে দিই। এরকম রব, এই গুণ কোনো সৃষ্টির মধ্যে থাকতে পারে? আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, আল্লাহর কাছে 100টি রহমত আছে আর তার ভিতরে একটি রহমত আল্লাহ পাক পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দিয়েছে, মানুষ না পৃথিবীর সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছে, যে একটি রহমতের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, ওই একটি রহমতের কিছু ফোঁটা আপনার অংশে পড়েছে। আর যার কাছে 99টি রহমত আছে তিনি কত বড় দয়ালু, কত বড় রহিম, আপনি তার কাছে দয়া না আছে, আপনি একটা মাখলুক যে কবরে আছে যার সম্পর্কে আপনার ধারণা থাকতে পারে কিন্তু বাস্তব আপনি জানেন না যে সে কি অবস্থায় আছে, সে কি আসলে আল্লাহর ওলি, সে কি মুত্তাকি, নাকি তার জীবনে কোনো এমন ত্রুটি আছে, ভুল আছে, যে ভুলের কারণে হয়তো আল্লাহ তার প্রতি নারাজ, আর আপনি তাকে বলছেন, সে নিজেই এনএফসি এনএফসি, আর আপনি তার কাছে যা এসেছেন যে আমার সুপারিশ করেন, কোন ধরনের কথা? আর তিনি যদি আল্লাহর খাস ওলিও হয়, তিনি কেন আল্লাহর নবী, ওলিয়া ওলি আল্লাহর রসুল কোন, তাদের তো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তারা কি বলেছে আমাদের কবরের কাছে আসো? রসুল কি বলেছে, লা তাজাল কবরি ঈদান, আমার কবরকে তোমার ঈদ বানায় না, এমন জায়গা বানানো বারবার আসো এরকম না, আমার কাছে তোমরা এসে কিছু চেয়েও না। আল্লাহ রসুল কি বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ ইদা সাআলতুম ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাওয়ার যখন প্রয়োজন করবে ফাসআলিল্লাহ, তখন আল্লাহ কাছে, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখনই কোনো সাহায্য প্রয়োজন হবে ফাসতাঈন বিল্লাহ, আল্লাহর কাছে চাও, বলে নাই আমার কবরে এসে চাও। তাহলে যে সমস্ত বান্দারা আল্লাহর ঘর বাদ দিয়ে আল্লাহর কাছে পাবো কি পাবো না এই আশা তার উপর নাই, ওই আল্লাহর কাছে জোহর নামাজ পড়ে এসে আবার এইদিকে রসুলের কবরের পাশে এসে আবার কবরের কাছে যে বলে হে রসুল তুমি আমার জন্য সুপারিশ করো, তার মানে আল্লাহর দয়া তোমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আল্লাহ যে তোমাকে জান্নাত দিতে পারে এই বিশ্বাস তোমার রেখে নাই, আর তুমি যে রসুলকে বলছো হে রসুল তুমি আল্লাহর জন্য আমার কাছে সুপারিশ করো, রসুলের কাছে সুপারিশ চাচ্ছ, তোমার কথা কি রসুল শুনতে পাচ্ছে? যদি তুমি বিশ্বাস করো রসুল শুনতে পাচ্ছে, এটা তো শিরিক, এটা তো আল্লাহর গুণ, আল্লাহকে যেখান থেকে ডাকেন আল্লাহ শুনবে, কিন্তু রসুলকে ডাকলে শুনবে না, কথা বলছেন নাই, রসুল ডাকলে শুনবে না। ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, আল্লাহ রসুলকে বলছেন হে রসুল আপনি কবরে যিনি আছে তাকে আপনি কোনো কথা শুনাইতে পারবেন না, মৃত্যুর পর তার জীবনটা আলাদা জীবন, দুনিয়ার জীবনের সাথে আর কার কোনো কানেকশন নাই। অথচ আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা নিজেদেরকে তাওহীদপন্থী মনে করে এবং তারা নিজেদেরকে হক্কানি আলেম মনে করে, আমি খুব মানে জোরালোভাবে বলছি, আমাদের দেশে যারা কওমি ওলামায়ে কেরাম আছেন, বড় বড় প্রতিষ্ঠান করে, বড় বড় পাগড়ি, বড় বড় হুজুর, বড় বড় লেকচার, বড় বড় বক্তব্য, তারাই বড় আলেম, তারাই বড় শরীয়তে বড় আহ্বায়ক, এবং তাদের বক্তব্য, তাদের কথা থেকে, তাদের কর্মকাণ্ড, তাদের বক্তব্য থেকে আহলে হাদিস সম্পর্কে এমন ঘৃণিত কথা, এমন ঘৃণিত বক্তব্য বের হয় যেটা আমরা হতাশ হয়ে যাই, একটা কী ধরনের আলেম, এই আলেমের ভাষা কেন এরকম হবে? আহলে হাদিসকে তোমার চেনো না? আর আহলে হাদিসকে যে পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃস্বার্থ অনুসারী তারা হল আহলুল হাদিস, তো তাদের ভুল কী? তারা তো কোরআন মানে, তারা তো হাদিস মানে, এখানে সমস্যা কি? তোমার পীর মানে না, তোমার ওলি মানে না, এবং তোমার ইমাম মানে না, তোমার ইমাম মানার কথা আল্লাহ আমাকে বলে নেই, তোমার পীর মানার কথা আল্লাহ আমাকে বলে নেই। আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ আনুগত্য করবে, যে রসুল আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীন আনআম আল্লাহু আলাইহিম, সে কিয়ামতের দিন তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে, এহসান করে, সাহাবীদের সাথে তাদের হাসন নাসর হবে, যারা আল্লাহ আনুগত্য করবে, রসুল আনুগত্য করবে, পুরা কোরআনের বক্তব্য কোরআনে আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। সম্মানিত দিদি ভাই, এই সমস্ত কওমে হুজুরের একটা বক্তব্য শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, সে কি বলছে জানেন? অনেক বড় বক্তা, চেহারা একবার নুরানি চেহারা, দেশ বিদেশে বক্তব্য দেবে মানে ঘোরে, তার পেটও মাশাআল্লাহ আল্লাহ অনেক বড় বানাইছে, ঠিক না, শরীরের ওজনও কম না, বহু বড় ওজন, অথচ সে তার মুখ থেকে একটা উর্দু ফার্সি হ্যাঁ কবিতা বলতেছে মানুষের সামনে, আর কি আবেগ নিয়ে বলতেছে, অথচ এরাই কিন্তু ঈদে মিলাদুন্নবী বিরোধিতা করে, রসুল গায়েব জানে, রসুলের কাছে চাওয়া তারা শিরিক মনে করে, অথচ তারা কি গজব জানেন, রুখসারে সে বোরকা কাজারা পর্দা উঠা দো,
للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو شرک ایک بارے پورا شرک رسول کے بلتے ہے رسول ہمیں دورے آسی رسول کے شرسری دعا کرتی سے ہے رسول پیاد دیدار پلا دو تمہار شکھتر شکھتر پیالا تم آمدے کے پان کرے دو وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ رسول بلتے جکھونی کسی چاہے با اللہ کسی چاہو وَإِذَا سَأَلْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আর আপনি সরাসরি রসূলের কাছে যাচ্ছেন ওকে যদি জিজ্ঞাসা করেন রসূলের কাছে কিছু চাওয়া যাবে বলবে শিরিক অতএব ও হ্যাঁ নাহুর পণ্ডিত সরফের পণ্ডিত ফেকার পণ্ডিত মোনাজারের পণ্ডিত হ্যাঁ এবং হাদিস কোরআনের বোঝার পণ্ডিত কিন্তু উর্দু একটা কবিতা পড়তেছে এই কবিতা বোঝার মতো তার জ্ঞান নাই সে নিজে পড়তেছে তার সামনে আরো বড় আল্লামা বসে আছে সেও মাথা ঘোরাচ্ছে আহ রসূল আশিক রসূল অতএব এনা আবার ওই যারা বেরলবি যারা তাদেরকে আবার ওই একই বক্তব্যে আশিক রসূলের কারণে তাদেরকে মুশরিক বলতেছে কি বলতেছে মুশরিক বলতেছে নাউজুবিল্লাহ আমি তাদের এই বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেলাম আসলে যে তারা আকীদা সম্পর্কে কোনো সাবজেক্টই পড়ে না আকীদা সম্পর্কে তাদের সামান্যতম কোনো ধারণাই নেই এইজন্য তারা এক মুখে বলে এই কওমের কথা হচ্ছে কওমি এক মুখে বলে রসূলকে গায়েব জানলে বললে এটা শিরিক হয় আবার ওদের মুখ থেকে বহু কথা শুনবেন যে তাদের মাশায়েখগণ দেওবন মাদ্রাসার ভিত্তি নাকি রসূল এসে করে দিয়ে গেছে স্বপ্নের মাধ্যমে স্বয়ং এসে হাত দিয়ে নাকি দিয়ে গেছে এরা তাদের মানে একেবারে আকায়দা ওলামায় দেওবন্দের মূল বইয়ের ভিতরে এগুলি কথা তারা উল্লেখ করে গেছে তারা শিরিক বলে কিন্তু তাদের কথা থেকে শত শত শিরিক বের হয় তারা নিজে বোঝেই না কি বোঝেই না এই জন্য তো মাজার পূজারীরা বলেছিল তুম খাতে হো কালে কৌয়ে বরে শোক সে হামনে শবে বারাত মে হালুয়া মানা লিয়া তো বুড়া বান গিয়া কাসিম নানুতি সাহেব বলেছে যে কালো কাউয়ার খাওয়া গোস্ত নাকি জায়েজ বলছে তোমার কাছে ওটা জায়েজ আর আমি শবে বারাত দিন হালুয়া বানালে এটা হয়ে যাবে দাঁত হ্যাঁ রসুল গায়েব জানে বলে এটা বললে এটা শিরিক হয় আর তোমার ওস্তাদ গায়ে দূর থেকে তোমার অন্তরের খবর জানলেও সেরা শিরিক হয় না বাস্তব একেবারে বাস্তব যারা মাজার পূজারি বেরেলিবি তারা প্রকাশ্যে শিরিক করে আর আমাদের কওমি হুজুররা যারা আছে বড় বড় পাগড়ি নিয়ে বড় বড় আল্লামা মহাদ্দেস যারা আছে এদের আকীদা সম্পর্কে তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের বহু কথায় কর্মে শিরকি কর্মকাণ্ড ভরা এই জন্য হ্যাঁ বাংলাদেশের একজন একেবারে শীর্ষস্থানীয় সবচেয়ে বড় আলেম কিছুদিন আগে মারা গেল তার কবরেও কিন্তু চারটা ডাল পোতা হয়েছে তাদের ভিতরে এতটুকু জ্ঞান নাই যে এই ডাল রসুল কেন পুঁতেছে রে একটা কবরে রসুল ডাল পুঁতেছে এবং এটা রসুলের হাতে বরকত ছিল এই বরকতটা যতদিন ডাল না শুকাবে এই ওসিলা আল্লাহ তাকে কবরের আজাব থেকে বিরত রাখবে রসুলকে দেখানো হয়েছে কবরের আজাব দেওয়া হচ্ছে হে মুফতি সাহেব তুমি কিভাবে জানলা দিয়ে কবরে শাস্তি দেওয়া হবে আর তোমার হাত দিয়ে ডাল পুতলা তোমার হাতে বরকত দেখে তাকে ঘরে ক্ষমা করে দেওয়া হবে এটা বেদাত ওই সৌদি আরবে কোনো কবরে ডাল পাতা দেখেছেন তার মানে তারা এখন পর্যন্ত বেদাত কি এদেরকে যদি বেদাত জিজ্ঞাসা করে বেদাত কি বলে মাইক বেদাত চশমা বেদাত এই বেদাতের সংজ্ঞা দেয় বড় দুঃখের বিষয় তুমি নাহুর এত বড় পণ্ডিত সরফের এত বড় পণ্ডিত পঞ্চাশ বছর বগাড়ি পড়াচ্ছ এত বড় বড় আল্লামা আর তুমি বেদাত সম্পর্কে তোমার জ্ঞান নেই রসুল বলে নাই মান আহদাসা ফি আমরিনা আমার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে সেটা বেদাত হয় ঘড়ি চশমা এটা দিনের অন্তর্ভুক্ত নয় এতটুকু জ্ঞান যাদের ভিতর নেই আমরা খুব দুঃখের সাথে বলতে হয় তারা আবার আহলে হাদিসকে মিনিটে মিনিটে জাহান্নামে পাঠাচ্ছে ইহুদিদের দালাল বানাচ্ছে ইসরায়েলের দালাল বানাচ্ছে জি আপনার এই একটি কথাই আপনার জীবন নষ্ট জন যথেষ্ট কিয়ামতের দিন যাদের বিপক্ষে বলছেন এরা আপনার সামনে দাঁড়িয়ে বলবে আমাদেরকে ইহুদি দালাল বলেছে আমরা নিঃস্বার্থ কোরআন এবং হাদিসের অনুসারী আমরা মানুষদেরকে সেই পথে ডেকেছি এই অপরাধে তারা আমাদেরকে ইহুদি বানায়ছে খ্রিস্টান বানায়ছে ইহুদিদের দালাল বানায়ছে হে আল্লাহ এই কথা যদি সত্য না হয় তাহলে এই শাস্তি আমরা আল্লাহ তোমার কাছে চাই কিয়ামতের দিন এর জবাব দিয়ে তারপরে তোমাকে আগে বাড়বো ইনশাআল্লাহ নিজের জবানকে লাগাম ঠিক রাখেন নিজের জুবানকে নিয়ন্ত্রণ রাখেন যা ইচ্ছা তাই বলে নিজের আমলকে নষ্ট করবেন না
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু